শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। শীতকালে বৃদ্ধি বাড়ে গাঁজামোহন ভোগ, আর ভাত খালে হয় লক্ষ্মী ছাড়া, ঘি খালে হয় রোগ। লোকে ঝাঁটা পিটা করবে, লোকের সামনে বলিস না, যা বলছি আমাদের ভিতরে তাই, বুঝলি তো? আমরাই তো বলবো। আরে যদু, হ্যাঁ, জমালাকে এই ঘরে নিয়ে এসেছে? হ্যাঁ, এটাই লাশ কাটা ঘর। জমালাকে কাটবে? হ্যাঁ। কানছিস কেন রে? কানিস নে, কানিস নে, কানিস নে, কানিস। সারা তোর লাগে আমার বইটাকে আমি ভালোভাবে দেখতে পারি না গো। আমার কি দোষ? তুই তো গাঁজার কলকিটাকে ধরালি। তুই মানা করলি না কেন? আমি এখন বোনটাকে কিভাবে দেখব? দেখতে পাবি, দেখতে পাবি। আজকে পোস্টমর্টম করবে, কালকে তোকে লাশ দিবে। তাহলে আমি এখন দেখতে পাবো না? পাবি, পাবি। থাম থাম, আমি ব্যবস্থা করছি। গামা, এদিকে এদিকে এদিকে। ওই কিছু দেখতে পাচ্ছি না গো। হ্যাঁ, কি বলছিস তুই? গোটা ঘর ফাঁকা। থাম, আমি আমি দেখছি। গামা, চল পালাই। কেন পালাবো কেন? জমেলা ভূত হয়ে গেলছে, লড়ছে, তোর নিশা হয়ে গেলছে। আমি দেখনু ঘর ফাঁকা, আর তুই বুঝলি জমেলা লড়ছে। শালা গাঁজা ঘর কোনটা কার? সে তুই বলতে পারিস, কারণ আমরা তো একই পথের পথি। চল হাসপাতালে দিকে যাই, এখনো মনে হয় লাশ হাসপাতালে আছে। ও থাম থাম, ও ওই দেখ, ওই লাশ কাটা ডোম আসছে, চল ওই দাদার কাছে যায় শুধাই গে। চল দাদা, একটু শুনবেন। কে তোমরা বাপু, এখানে কেন? আমার বোন আছে তো। বোন কে বলা? বোন মানে লাশ হয়ে আছে ওই ঘরে, বিষ খেয়েছিল তো? না না, নিশা করেছিল। পাগল পাগল, এই ব্যাপার। ঠিক হ্যায় ঠিক হ্যায়, হাম দেখ লেঙ্গে, ইয়াহ পর সে তুম চলা যাও, চলা যাও, ভাগো, ভাগ যাও, ভাগ যাও।
তাই তো মনে হচ্ছে। তারপর আমি ঘুরে দেখি লাশ আবার শুয়ে পড়লো। না সব ঠিকই তো আছে, তুমি লাশ কাটানোর ব্যবস্থা করো। জি স্যার। আগে এই মাঝের লাশটা উঠাও। জি স্যার। ওদের ভালো করে দে ডাক্তার, ওদের ভালো করে দে। গামা চল পালাই। ওরে বাবা স্যার চল আমরা পালাই স্যার। চল চল। সাংঘাতিক, আমি এত বছর ধরে লাশ কাটলাম কিন্তু বাপের জন্মে আমি এরকম ঘটনা দেখি নাই। স্যার সবই বিধাতার খেল। তা বলতে পারো, সৃষ্টিকর্তা সবকিছুই করতে পারে। এখন কি করবেন স্যার? থামো, থানায় একটা খবর দিই। ভয় পেয়েছে, ওরা আমাকে ভয় পেয়েছে। চল হাসপাতালে দিকে যাই, এখনো মনে হয় লাশ হাসপাতালে আছে।